আবারও বামেদের বিশাল জয় দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন ভোটে এখনও পর্যন্ত ঘোষণা হয়নি ব্যারাকপুর শিল্পা অঞ্চলে বামেদের সমবায় সমিতির নির্বাচনে শাসক দল তৃণমূলকে হারিয়ে নয়টি আসনে জয় পেয়ে লাল আবির খেলা শুরু খাতায় খুলতে পারল না শাসক দল তৃণমূল এই মুহূর্তের যাত্রার প্রভাব বা বিগেট সমাবেশের প্রভাব কি মিনাক্ষী মুখার্জি কি শক্তিবৃদ্ধি যেখানে গাগী চৌধুরী সিপিআইএম নেত্রী লড়াই করে যাচ্ছেন শিল্পাঞ্চলে সেখান থেকেই বড় জয়ের সাফল্য পেল নয়টি আসন সমবায় সমিতির নির্বাচনে যেখানে সমবায় সমিতির নির্বাচন হচ্ছে বামেদের জয় জয়কার তবে লোকসভা নির্বাচনে বামেরা কি আসন পাবে এটাই এখন দেখার বিষয় রয়েছে সমবায় সমিতির নির্বাচন যা বিজেপি এবং তৃণমূল সেখানে তারা বিজেপি প্রার্থীই দেয়নি সেই কারণে যা হোক না কেন কিন্তু তৃণমূল কোনো আসনে খাতাই খুলতে পারল না ব্যারাকপুরের যে বিধায়ক ব্যারাকপুরের যে সাংসদ মন্ত্রীদের খাস তালুকার সেই শিল্পাঞ্চলে তৃণমূলকে গোহারা হারিয়ে বামেদের বিশাল জয়ের সাফল্য নয়টি আসনে জয় সিপিআইএমের একটি আসনে খাতা খুলতে পারল না শাসক দল তৃণমূল এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ রাজ্যবাসীর দলগোড়ায় সমবায় সমিতির নির্বাচনে বামেদের বিশাল জয়ের উল্লাস কিন্তু রাজ্যের মাটিতে আছড়ে পড়ছে লোকসভা ভোটে কি বামের আসন পাবে এটাও এখন জল্পনা দেখা যাচ্ছে শুধু সময়ের অপেক্ষার ব্যবধান বামেদের জয় জয়কার বলে এমনটাই রাজনৈতিক মহলে উৎসাহ বাড়ছে সমবায় সমিতির নির্বাচনে বামেরা নয়টি আসনে জয় পেল তৃণমূল কোনো আসনে খাতা খুলতে পারল না